কলেজে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এমইউসি উইমেন্স কলেজের ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধে সামিল হন। ছাত্রীদের অভিযোগ, দুই বছর ধরে লকডাউন চলছে, কলেজও বন্ধ। লকডাউন হয়, প্রতিটি পরিবার অর্থ সংকটে রয়েছে। কলেজ বন্ধ থাকায় বিদ্যুৎ, জল ও অন্যান্য সামগ্রী ব্যবহারও হয়নি, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেই সব ফি নিচ্ছে বলে ছাত্রীদের অভিযোগ। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সেকেন্ড সেমের পরীক্ষায় অ্যাডমিশন চার্জ নেওয়া হচ্ছে অনেক বেশি, অনেক অ্যামাউন্টের চার্জ নেওয়া হচ্ছে, যেটা আমরা দিতে নারাজ। আমাদের মেনটেন্যান্স ফি চাইছে আমাদের কাছে, আমাদের মেনটেন্যান্স চার্জ চাইছে আমাদের কাছে, ইলেকট্রিসিটি বিল চাইছে আমাদের কাছে, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা ব্যবহার করিনি লকডাউনের জন্য, কলেজ বন্ধ থাকার জন্য। কেন আমরা এই চার্জ মেনে নেব, কেন আমরা এই চার্জ দেব? কোন রকম রাজনৈতিক দলের সহযোগিতা আমরা নিচ্ছি না, আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদের সাধারণ দাবি। আমরা এমইউসি উইমেন্স কলেজের স্টুডেন্ট, সকল স্টুডেন্ট একটাই দাবি চাইছে। আগামী শনিবার আমাদের এই আন্দোলন হয়েছিল শুরু, যেখানে রীতিমতো প্রত্যেকটা 200-300টা মেয়ের কাছ থেকে ফোন থেকে মেল গেছে কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে। ইতিমধ্যে কলেজের প্রিন্সিপাল এবং তারা আলোচনার সহিত জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে নোটিশ এসেছে এবং খবর এসেছে ফোনের মাধ্যমে যে তারা আমাদের সোমবার ডেট দিয়েছেন, অর্থাৎ আজ আমাদের ডেট দিয়েছেন এবং বলেছেন যে কলেজের প্রিন্সিপাল স্যার আসবেন এবং আমাদেরকে একটা মিউচুয়াল করবেন জিনিসটা। তো আমাদের এটাই দাবি, এখনও অবধি আমাদের কলেজের প্রিন্সিপাল আসছেন না। এখন নয় নয় করে হয়তো 11:30 বা 12টা বাজতে যাচ্ছে, 11:15 বাজতে যাচ্ছে, এখনও অবধি কলেজের কোনো রকমভাবে প্রিন্সিপাল স্যার আসেননি। আমরা আন্দোলন শুরু করেছি 11:30 থেকে, যেহেতু আমরা ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। আমরা কলেজের গেটে ঢুকতে যাই, গার্ড এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, সমস্ত স্টুডেন্টদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং এটাই বলেন যে কলেজের প্রিন্সিপালের এটাই নিয়ম ছিল, এটাই কথা বলেছিলেন তিনি যে আমাদেরকে বের করে দিতে হবে। তো আমাদের বক্তব্য, আমরা নর্মাল জনসাধারণ স্টুডেন্ট, আমরা কোনো ইউনিয়ন নয়, আমরা কোনো পার্টি পলিটিক্স নয়, আমরা চাইছি না, আমরা কোনো পাওয়ার নিতেও চাই না, আমরা কোনো রকম ইউনিয়নের পাওয়ার নিতে চাই না। আমরা স্টুডেন্ট, আমরা স্টুডেন্টদের দাবি, আমরা এমইউসি উইমেন্স কলেজের স্টুডেন্ট, যেটা করেছি আমরা অনলি আমাদের এমইউসি উইমেন্স কলেজের স্টুডেন্টরা, জনসাধারণে এটাই দাবি করেছি আমরা যে আমাদের এই মুকুব করতে হবে। কি মুকুব করতে হবে? আমরা ফি মুকুব চাইছি না, আমরা এক্সট্রা চার্জেস মুকুব চাইছি, যেটা মেনটেন্যান্স ফি, যেটা বাজেভাবে নেওয়া হচ্ছে 500 টাকা। ইলেকট্রিসিটি বিল আগে আমরা কলেজ গত দু বছর ধরে কলেজ বন্ধ এরকমভাবে, তারা নাকি এটা যত সামান্য বোঝা যাচ্ছে পিছনে আমাদের ফ্ল্যাগও দিয়েছে পার্টি পলিটিক্সের, উপরন্ত তারা পার্টির মেয়েদেরকে নিয়ে খেলতে চাইছে এবং আমাদের ইউনিয়ন, এখন অবশ্য ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়নের মেয়েরা রীতিমধ্যে এসে আমাদেরকে লাল চোখ দেখায় এবং আমাদেরকে পাওয়ার দেখানোর চেষ্টা করে এবং আমাদের সমস্ত মেয়ে, আমাদের স্টুডেন্টরা খেপে যায় এবং আন্দোলন শুরু করে। আমরা স্টুডেন্ট, আমরা আগের দিন কলেজে এসেছিলাম আমাদের ফিস কমানোর জন্য, তো সেদিন বলা হয়েছিল সোমবার দিন আমাদের ডেট দেওয়া হয়েছিল, আজকে আসার কথা প্রিন্সিপালেরও আসার কথা ছিলেন, প্রিন্সিপাল আজকে আসেননি। এসে দেখছি ইউনিয়নের মেয়েগুলো আছে, ওনারা বলছে প্রিন্সিপালের পরে আমরা, প্রিন্সিপাল বলেছেন আমাদের সাথে কথা বলতে। আমরা স্টুডেন্ট, আমরা প্রিন্সিপালের সাথেই কথা বলতে চাইছি, কোনো রকম পার্টি পলিটিক্সে জড়াতেও চাইছি না, আমরা চাই প্রিন্সিপাল স্যার আসুক, এসে আমাদের সাথে কথা বলুক। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, কিন্তু ছাত্রীরা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাইছে না। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ফি মকুবের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যে তোমরা কি কথা বলেছো? আমরা কলেজের সাথে কথা বলেছি, ফিস কমানো নিয়ে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ মানে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে জানিয়েছেন যে অবিলম্বে তিনি ব্যবস্থা নেবেন, আমরাও সেটা স্টুডেন্টদেরকে মানে বলার চেষ্টা সেটাই করছি আর স্টুডেন্টদেরকে আমরা বলেওছি। বাস, তারা কি শুনছে কোনো কথা? আপাতত তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা জানিয়েছি যে স্যারের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, স্যার বলেছেন ফিস কমানো হবে, তো তারা বলেছে তারা আশা করি আমাদের কথা শুনবে, আমাদের কথা রাখবে। কোন ইউনিয়নের সঙ্গে যুক্ত তোমরা? আমরা টিএমসি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।